জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ৭৫তম বর্ষ উপলক্ষে প্লাটিনা জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান হল মুর্শিদাবাদের মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার মহাসমারোহে নবজাগরণে মহান মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মরণে এই উৎসবকে উৎসর্গ করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পপ্রদান, জাতীয় সঙ্গীত, অতিথি বরণ, উদ্বোধনী সঙ্গীত, কবিতা আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক গান দিয়ে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানকে ঘিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপ্রেজেন্টেটিভ অফ মাস এডুকেশন অ্যান্ড লাইব্রেরি মিনিস্টার মুর্শিদাবাদ জেলা শাওনী সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস সিংহ রায়, মনীন্দ্রনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুম্পা রায়, মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস গঙ্গোপাধ্যায়, মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সুষমা ঘোষ, মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অভিজিৎ বর্ধন, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী 29শে সেপ্টেম্বর শুক্রবার 8টি স্কুলের ছাত্রদের নিয়ে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের হাজারিবাগান ক্রীড়া অঙ্গনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 203তম জন্মদিবস আমরা পালন করছি সর্বত্র, এবং এই দিনটিকে সামনে রেখে মনীন্দ্রনগর হাই স্কুলে 1 বছরব্যাপী প্ল্যাটিনাম জুবলি চলছে এবং তারই একটি পার্ট আজকের এই দিনে। এখানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে, এবং একজন মহান ঋষি যিনি শিক্ষার প্রথম সোপান, যার হাত ধরে অওয়া কথা বর্ণমালা আমরা শিখেছি, তাই স্বাভাবিকভাবে আজকের এই বিশেষ দিনে এই স্কুলের এত সুন্দর কর্মসূচি এবং ছাত্রদের উপস্থিতি, শিক্ষক শিক্ষিকাদের মনোগ্রাহী অনুষ্ঠান দেখে আমরা সবাই অতিথি আমরা যারা আছি আমরা আপ্লুত। আমরা বিভিন্ন ফেজে আমরা আমাদের প্ল্যাটিনাম অনুষ্ঠান উৎসবটিকে আমরা সুসম্পন্ন করব। আগামী 2024 সালের সম্ভবত জানুয়ারিতে আমাদের মূল অনুষ্ঠান। আমরা তার মাঝে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, যেমন আমরা আজকে আমাদের সকলের প্রিয়, গোটা বাংলা তথা ভারতবর্ষের সকলের প্রিয় বিদ্যার সাগর যিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তেনার আজকে 203তম জন্মতিথি উপলক্ষে আমরা মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয় একটি কুইজ এবং ড্র কম্পিটিশান, সিট অ্যান্ড ড্র ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকে দিনটিকে পালন করছি। আগামী দিনগুলোতেও আমাদের আগামী 29শে সেপ্টেম্বর আমরা ইন্টার স্কুল একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা, সেখানেও আমাদের ব্লকের 8টি স্কুল অংশগ্রহণ করবেন। সকলের মিলিত প্রচেষ্টায় এবং উদ্যোগে আজকে যেভাবে অনুষ্ঠানটিকে আমরা পরিচালনা করতে পারলাম, তার কৃতিত্ব এই স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং সর্বোপরি ম্যানেজিং কমিটির এবং এলাকার মানুষের তরফ থেকে সার্বিক সহযোগিতা প্রথম থেকে পেয়ে আসেছিলাম এবং আজও আমরা সেই সহযোগিতা পেয়ে চলেছি। আশা করব 2024 সালের 19শে জানুয়ারি থেকে 22শে জানুয়ারি পর্যন্ত যে সমাপ্তি অনুষ্ঠান, সে অনুষ্ঠানকে সুসম্পন্ন করে তুলতে এলাকার সার্বিক সহযোগিতা আমরা পাব এবং এলাকার বিশিষ্ট মানুষ, এলাকার কৃতি ছাত্রছাত্রী সকলের মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানকে সার্থক এবং সফল করতে পারব।